আচ্ছা বাবা, আমার শেষ প্রশ্ন আপনার কাছে, আমার এটাই শেষ প্রশ্ন আপনার কাছে, যে এই তারাপীঠ মহাশ্মশানে যেখানে আপনি দাঁড়িয়েছেন, যেখানে আমি দাঁড়িয়ে আছি, আপনি তো একজন সাধক, কিন্তু এখানে তো তন্ত্র মন্ত্রও হয়, হয় তন্ত্র সাধকরাও তো এখানে হয় বসেন, হয় তো এই তন্ত্র সাধকরা যারা এই তারাপীঠে দাঁড়িয়ে কি মানুষের কোনো ক্ষতি করেন? যে সত্যিকারের তন্ত্র সাধনা করবে হুম সে মানুষের ভালো করবে, আচ্ছা কারণ পাওয়ার না থাকলে তো কিছু হয় না, আচ্ছা পাওয়ার না থাকলে কিছু। আচ্ছা এবার কিছু লোক ভ্রষ্ট, যারা বিপদ চালিত হয়, আচ্ছা তারা মানুষের ক্ষতি করে, মানুষের ক্ষতি মানুষ কখনো করতে পারে? আচ্ছা 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 এটা আচ্ছা আমরা এটা আমাদের কাছে কাঙ্ক্ষিত না। মানুষ সবার উপরে মানুষ হতো, তারপর পৃথিবীতে আচ্ছা আচ্ছা মানুষ যদি মানুষের ক্ষতি করে সে কোনো মানুষই না, আচ্ছা আচ্ছা এটা আমি বিলিভ করি। ঠিক আছে বাবা, আপনি এই যে ছাইয়ের উপরে দাঁড়িয়ে আছেন, এটা কিসের ছাই? কোটি কোটি ডেড বডি, কোটি কোটি রেড বডি, তো শুনেও তো ভয় লাগছে। বলছি এখানে যে যজ্ঞ তন্ত্র মন্ত্র হয়, এগুলো কি সব শুভ শক্তির জন্য নাকি অশুভ শক্তিও? অনেক অনেক অশুভ শক্তি, না শুভ শক্তি সবার ভালোর জন্যই করে, সবার ভালোর জন্যই করে। অনেকে মানে কাজ হয়, এটা সিদ্ধ এখানে কোনো আহতি কাজ সম্পূর্ণ হয়। আচ্ছা আচ্ছা, মানে তাহলে এখান থেকে মানুষের মঙ্গল সাধনই করা হয়, অমঙ্গল তো করা হয় না। অমঙ্গল কেন করা হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানুষ কখনো মানুষের অমঙ্গল করে? অবশ্যই, কিন্তু এখনকার দিনে আমরা অনেকেই জানতে পারি বা দেখিও যে অনেক রকম ভাবে মানুষের অমঙ্গল বা ক্ষতি সাধন করা হয়, সেগুলো কি এই সিদ্ধ তারাপীঠ শ্মশান থেকে করা হয়? আমাকে লোকে গ্রাজুয়েট বাবা বলে। আচ্ছা গ্রাজুয়েট বাবা, আমি দেখেছি আপনার ভিডিও। কথা হচ্ছে যে আমার মনে হয় যে একজন ভালো মানুষ কখনোই তার অমঙ্গল চাইতে পারে। একদম একদম। এবার কিছু লোক আছে যারা এই মানে এইসব পরে কিছু লোকের ক্ষতি করে, আচ্ছা মনে হয় সেটা ঠিক না, এটা ঠিক। আচ্ছা আচ্ছা বাবা, যদি এই তারাপীঠ মহাশ্মশানের একটু ইতিহাস মানুষের কাছে বলেন দু এক কথায়। তারাপীঠ সিদ্ধপীঠ, আচ্ছা বুঝেছো তো? আচ্ছা, এখানে বহু মানুষের সাধনা ক্ষেত্র, যেমন বৈশিষ্ট্য মন বলো, আরো তারপরে তোমার বামা খাপা বলো, এরা মায়ের সন্তান, মাকে এখানে পেয়েছেন, ঠিক আছে। হাজার হাজার লক্ষ লক্ষ লোক তারাপীঠে আছে, সারা পৃথিবী থেকে, ভারতবর্ষ না, ঠিক আছে। তো এটা আলোড়ন সৃষ্টি করছে, তারা লোকে মার কাছে কিছু পায়, আশা নিয়ে আসে, তো সুতরাং মানে আশা সম্পূর্ণ হয় বলেই লোকেরা হাজার হাজার। আচ্ছা 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 বাবা, আর একটা প্রশ্ন জানতে খুব ইচ্ছে করছে, 2024 সালে দাঁড়িয়ে তো অনেকেই এই ভূত প্রেত বা এইগুলোতে একদমই বিশ্বাস করে না, আবার কেউ কেউ করে, তো এখানে কি সেরকম ভূত প্রেত বা এইগুলোর কি উপলব্ধি আপনি অনুভব করেছেন? আমি বলছি অ্যাকচুয়ালি যদি আমরা লজিকে যাই, হুম ভূত কথা হচ্ছে অতীত, আচ্ছা অতীত যেমন ভূত ভবিষ্যৎ বলে, হুম ভূত হয়ে যাও অতীত হয়ে যাও, আচ্ছা তা সত্য যদি বলি অতীত তো আত্মা। আচ্ছা আচ্ছা, এটা প্রুফ প্রমাণ, আচ্ছা এখন শোনা যায় আমেরিকার আমরা হোয়াইট হাউসে আমরা বিপরীত কি নাকি আত্মা ঘুরে গেল। আচ্ছা আচ্ছা জানার আচ্ছা, মানে এই যে আত্মার বিষয়টা, প্রিয় দর্শক, তোমরা যারা দেখছো এই মুহূর্তে, এই যে তোমরা যারা বিশ্বাস করো না যে আত্মা বা ভূত বা মৃত্যুর পরমাত্মা, এগুলো যারা বিশ্বাস করো না, তো প্লিজ বাবার কাছ থেকে শুনে নাও এই সত্যটা। শোনো আমি কিছু লজিক বলছি, যেমন আত্মা আছে, আত্মা একটা কথা তোমায় বলছি, যেমন পুনর্জন্ম হিন্দু ধর্ম মানে, আচ্ছা আত্মাও আছে। আচ্ছা কিছু যারা তাদের অসময়ে চলে যেতে হয়, তাদের আচ্ছা আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না, আচ্ছা বা অথবা অশুভ ভাবে মৃত্যু হয়, আচ্ছা তাদের আত্মা উদ্ধার হয় না, তাদের আত্মা করে তাহলে না হলে গয়া গিয়ে লোকে পিণ্ড দান করে, আচ্ছা তাহলে আমাদের হিন্দু শাস্ত্রের সমস্ত কথাই মিথ্যা যদি না মানে, আচ্ছা নাকি বহু লোক গয়া গিয়ে তার পিণ্ড দান করে? অবশ্যই, যদি পিণ্ড দান বা আত্মার মুক্তির জন্য এই ধরনের কিছু না থাকে তাহলে গয়া মিথ্যা, একদম আমি তো লজিকে কথা বলি, একদম কথা বলছো, একদম সবকিছু আছে, সবকিছু আছে কিন্তু আত্মা বা কার ক্ষতি করে না, ঠিক আচ্ছা আছে, আচ্ছা এগুলো কোনো ব্যাপার না, মানুষ ভয়ই আছে। আচ্ছা, আপনার এই প্রশ্ন থেকে আর একটা প্রশ্ন করছি আপনাকে, যে অনেকে বলে না যে একটা সময় ছিল, মানে আজ থেকে যদি কিছু বহু দশক পুরনো দিনে ফিরে যাই, তখন এই ইলেকট্রিক ছিল না, এত মন্দির মসজিদ ছিল না, তখন এই ধরনের আত্মা বা যাদের দাহ ঠিকঠাক হতো না, ডেড বডি যেখানে সেখানে পড়ে থাকতো, তখন না ভূত প্রেত বেশি জন্ম নিত, এখনকার দিনে তো আপনার শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে, ধর্মকর্ম হচ্ছে, এখনকার দিনেও কি ঠিক একই রকম ভাবে? আমরা এখন সায়েন্সের যুগে আছি তো, তো আমরা প্রত্যেকটা কথা লজিক খারাপ, আচ্ছা ছাড়া আমরা কিছু, আচ্ছা কিন্তু আমি বলি ইয়েস, লজিক ছাড়াও পৃথিবীতে কিছু আছে, আচ্ছা এভরিথিং হ্যাভ গড হ্যাভ বোথ হ্যাভ এভরিথিং। আচ্ছা, তার মানে আপনার কথায় এত বড় বড় জার্নালে লেখা হচ্ছে, এত আমি আগে সাক্ষাৎ করে বলেছি, এখনো বলছি
সারা পৃথিবী, যেমন স্কটল্যান্ডে একটা বাড়ি আছে জার্নালে পড়ে, যে সব মিথ্যা কথা না পেপারে পড়া, ওরা মিথ্যা কথা লিখে, 40 টাকার সম্পত্তি পড়ে আছে, বহুতই বিক্রি হচ্ছে, কোনো লোক ওখানে থাকতে পারে না কেন ভাই? আপনি আপনি গ্রাজুয়েট তাই তো? গ্রাজুয়েট বাবা লোকের নাম দিয়ে দিচ্ছে। আচ্ছা গ্রাজুয়েট বাবা না, আপনার আপনার কথাবার্তায় আপনার শিক্ষার কিছু বিকশিত হচ্ছে, কিন্তু আমার একটাই প্রশ্ন, আপনি হঠাৎ এত পড়াশোনা করেও আপনি হঠাৎ এই তন্ত্র মন্ত্র বা সাধনায় কেন বাবা? আমি তন্ত্র মন্ত্র বা তান্ত্রিক না, আমি সাধক। সাধক? আচ্ছা সাধু। আচ্ছা আমার সারা ভারতবর্ষ দর্শন হয়ে গেছে। আচ্ছা আমি মণিকর্ণিকা শ্মশানে ছিলাম, আচ্ছা স্বর্গদুয়ার ছিলাম, রামেশ্বরমে ছিলাম, ধনুষ্কোণী, অল ইন্ডিয়া আমার দর্শন। আচ্ছা আচ্ছা আমি এখানে 2.5-3 বছর ধরে মার কাছে আছি। আচ্ছা আমি তন্ত্র সাধনা না, আমি একজন সাধু। আচ্ছা একজন সাধু মাথায় হাত দিলে আশীর্বাদ, বহু লোক নিতে আছে, একজন সাধু আশীর্বাদ দিলে সেটা কাজ। আচ্ছা তন্ত্র সাধু ম্যাটার না, একদম একদম যা করছে করুক, আমি আমি কখনোই আমাকে তান্ত্রিক বলি না, সাধু। আচ্ছা বাবা আমার শেষ প্রশ্ন আপনার কাছে, আমার এটাই শেষ প্রশ্ন আপনার কাছে, যে এই তারাপীঠ মহাশ্মশানে যেখানে আপনি দাঁড়িয়েছেন, যেখানে আমি দাঁড়িয়ে আছি, আপনি তো একজন সাধক কিন্তু এখানে তো তন্ত্র মন্ত্রও হয়, তন্ত্র সাধকরাও তো এখানে বসেন, তো এই তন্ত্র সাধকরা যারা এই তারাপীঠে দাঁড়িয়ে কি মানুষের কোনো ক্ষতি করেন, মানে ভূত প্রেত দিয়ে? এই এক প্রশ্ন করছো যে সত্যিকারের তন্ত্র সাধনাও করবে সেই মানুষের ভালো করবে, কারণ পাওয়ার না থাকলে তো কিছু হয় না। আচ্ছা পাওয়ার না থাকলে কিছু? আচ্ছা এবার কিছু লোক বসতো যারা বিপদ চালিত হয়, তারা মানুষের ক্ষতি করে, মানুষের ক্ষতি মানুষ কখনো করতে পারে? আচ্ছা 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 আমরা এটা আমাদের কাছে কাঙ্ক্ষিত না, মানুষ সবার উপরে মানুষ হতো তার উপর কিছু দেখি। আচ্ছা আচ্ছা মানুষ যদি মানুষের ক্ষতি করে সে কোনো মানুষই না। আচ্ছা আচ্ছা এটা আমি বলি, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের দর্শকদের জানালেন অনেক কিছু, আপনার থেকে আমার দর্শকরা অনেক কিছু জানতে পারলো। জয় মাতারা। জয় মাতারা।